কোনোভাবে সেখানে কোনো বাজে আমি মিশে ফেলেছিলাম কিছু ছেলের সাথে বাবা সেটা পছন্দ হয়নি তা বাবা আমাকে সেখান থেকে সরিয়ে আনার জন্য সঙ্গীতে ঢুকিয়ে দিলেন আমাকে প্রচুর কর্তৃপক্ষি সহ্য করতে হয়েছে তুমি নাকি জার্মানি যাবে তুমি নাকি আমেরিকা যাবে ওই এখন তো দেখছি ইউরোপ যাচ্ছ ওই নাচের পিছনে বা রেটিনা ডিটাচমেন্ট হয়ে যায় এখন ভিশন নেই বললেই চলে একটা সাথে মাইনাস ফোরটিন পাওয়ার গান চোখটা চোখে ফিশান নেই নমস্কার আমার নাম পার্থবতীম রায় আমি পেশায় শিক্ষকতা করি এই সরকারি পোষিত স্কুলে অর্থনীতি পড়াই কিন্তু মানুষ আমাকে বেশিভাবে গ্রহণ করেছেন সে তার বাদক হিসেবে এবং সুরসংস্থা হিসেবে এবং আজকে আমি আলোচনা করব বা শেয়ার করব আপনাদের সাথে কিভাবে আমার পড়াশোনার পাশাপাশি আমি সেতার বাদক হয়ে উঠেছি এবং সারা বিশ্বে সেতারটাকে সরিয়ে সেতার বাজনা ছড়িয়ে দিয়েছি আমার ছোটবেলার কথা বলি আমি তো অত্যন্ত মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলাম বাবার খুব ছোট একটা ব্যবসা ছিল কিন্তু বাবা সঙ্গীতের প্রতি একটা অনুরাগ ছিল তিনি চাইতেন ছেলে গান বাজনা করুক এবং একটা কারণ ঘটেছিল আমি যেখানে যে এলাকায় বসবাস করতাম সেখানে বস্তি এরিয়া ছিল আমি কোনোভাবে সেখানে কোনো বাজেভাবে মিশে ফেলেছিলাম কিছু ছেলের সাথে বাবা সেটা পছন্দ হয়নি তা বাবা আমাকে সেখাতে সরিয়ে আনার জন্য সঙ্গীতে ঢুকিয়ে দিলেন যে না সেতারে সেতার সেতার বাজাতে হবে সেটা আমাকে উনি বলেননি কিন্তু গুরু ঠিক করে সব কিছু ঠিক করে উনি আমি সেটা শুরু হয়ে গেল উনিশশো আশি সাল পর্যন্ত বেশ ভালোভাবেই চলছিলো ইউথ ফেস্টিভ্যালে বাজানো ব্যাক্সপোলা ভবনে বাজানো তিন ঘন্টা অনুষ্ঠান আমার হয়েছিল সবাই উচ্চশিক্ষিত প্রশংসা করলো জার্মানি যাওয়ার সুযোগ এলো তার বছর আমেরিকা থেকে একটা ছিল এসছিলো ইউনিভার্সিটির নামটা মনে করতে পারছে না মোস্ট প্রবেবলি স্প্রিংফিল্ড ইউনিভার্সিটি সেখানে ডাক ওরা বললো না বয়স কম যেতে পারবে না আঠেরো বছর না হলে যেতে পারবে না আঠেরো বছর বয়সে যোগাযোগ করতে বলেছিল কিন্তু যা হয় মধ্যবিত্ত পরিবার বাবা বলল না এসব করা চলবে না লেখাপড়া করতে হবে এসব করে তুমি তারপর যা ইচ্ছা করো আমার বিদেশ যাওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল তখন আমি রেডিওতে আজ তার যারা ইয়াং ছেলেমেয়েরা আছো জানো যুববাণী বলে একটা জায়গা আছে রেডিও বিভাগ আছে সেখানে পাশ করলাম এবং সেখানে ক্যাজুয়াল স্টাফ হিসেবে জয়েন করলাম ক্যাজুয়াল স্টাফের বিষয়টা হচ্ছে সেতার বাজানো মানে গান যেগুলো হয় সে গানের পিছনে সেতারটা যেটা বাজে সেটা আমাকে বাজাতে হবে তার বিনিময়ে ডেলি বেজার হিসেবে টাকা দৈনিক মজুরি তো তাই তাই জয়েন করে গেলাম যে না কিছু পয়সা তো পাবো তা দিয়ে তো লেখাপড়াটা করতে পারবো সংসারে কিছু দিতে পারবো পারলে আর তাছাড়া সেটা চলতে শুরু হলো এই রাবিন্দ্রিক ডান্স ড্রামা কিছু কমার্শিয়াল প্রোগ্রাম এগুলো মানে ক্লাসিক্যালে সোলো বাজানো সেতারে যে সোলো বাজানো যে নিখিল বন্দ্যোপাধ্যায় রবিশঙ্করজি বাজিয়েছেন সেই ইচ্ছাটা আস্তে 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 ভাঙতে শুরু করে গেল কিন্তু আমি ছাড়লাম না না বাজনা বাজাতেই হবে লেখাপড়া চলতে থাকলো মাঝখানে ইঞ্জিনিয়ারিং চান্স ট্রান্সফার সেখানেও পড়া হলো না পয়সার হবে ফিরে এলাম চিন্তা করলাম না ইকোনমিক্সে চলে যাই কেননা সায়েন্স পড়া হবে না পিওর সায়েন্স পড়তে গেলে প্রচুর খরচা সবাই জানো সিসিএমএ বলে একটা অর্গানাইজেশান আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্যালকাটা একটা মিউজিশিয়ানস অ্যাসোসিয়েশন সিনেমায় ফিল্মের পিছনে তারা গান বাজনা করে রাধাকান্ত নন্দী থেকে নাম করা নাম ভীবাল সারাজি অনেকেই দিলীপ রায় তারা এখানে কাজকর্ম করেছেন এখনও করছেন বহু বহু নামী দামি শিল্পীরা আজকে জি বাংলাতে যে অনুষ্ঠানগুলো হয় যারা বাজায় অনেকেই সিসিএমএর মেম্বার তারা যথেষ্ট প্রতিষ্ঠিত আর্টিস্ট কিন্তু মুশকিল হচ্ছে আমার তো সেটা ইচ্ছা ছিল না আমার ইচ্ছা ছিল আমি ষোলো বাজাবো আমাকে লোকে চিনবে কিন্তু সেই ইচ্ছাটা চাপা দিয়ে ওইখানে জয়েন করলো সেভ টাকার জন্য শুধু টাকা পাবো নাইনটি সিক্সে চাকরি পেলাম সরকারি চাকরি আর্থিক যে কষ্টটা ছিল কিছুটা দূর হলো বাড়ির লোক বলতে শুরু করলো আর দরকার নেই সেতার ফেতার অনেক হয়েছে এগুলো সাইডে থাক আমি কিন্তু মনটাকে তখনও দমে যাইনি আমার তখন বিদেশ থেকে ডাক আসা শুরু হলো অ্যাজ অ্যান অ্যাকম্পানিস্ট তাদের সহযোগী হিসেবে নট অ্যাজ এ সোলোইস্ট কিন্তু তখনও আমি কথা বলছি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা টন্ট করি আমাকে প্রচুর কটুক্তি সহ্য করতে হয়েছে কি তুমি নাকি একদিন সোলো বাজাবে তুমি নাকি রবিশঙ্কর হবে তুমি নাকি নিখিল বন্দ্যোপাধ্যায় হবে তুমি নাকি জার্মানি যাবে তুমি নাকি আমেরিকা যাবে ওই এখন তো দেখছি ইউরোপ যাচ্ছে ওই নাচের পিছনে বাজাতে খুব দুঃখ পেয়েছিলাম কিছু বলিনি কাউকে মনে যেটা ছিল যে না ঠিক আছে আজকে ওখানে ল্যান্ড আপ করি লোকেটা ডান্সের সাথে বাজালেও তো সে শুনবে আমার জানবে তো আমাকে এই করে ফিরে এসে দু সালে আমি চিন্তা করলাম যে না আমার বোধ আর গান বাজনাটা করা এটা দ্যাট ওয়াজ কমপ্লিটলি মাই সেলফ ডিসিশান এবং একটা ব্লান্ডার খুব বাজে ডিসিশান নিয়েছিলাম যে সে তার আর বাজাবো না আমি তোমাদের এই জন্যই বলছি কথাটা যে ছেড়ে দেওয়ার কথা কখনো ভাববে না এই ছেড়ে দেওয়ার ফলে আমার কি হয়েছিল হঠাৎ একটা কোনো কারণ নেই হার্টের একটা প্রবলেম দেখা দিল ডাক্তার দেখাতে গেলাম হোল্টার মনিটারিং হলো যেদিন ডাক্তার রিপোর্ট দিচ্ছেন আমার হাতে সেদিন উনি আমাকে বলছেন কি মশাই আপনার তো কিছুই পাওয়া যাচ্ছে না কোনো অসুখ নেই কিছু নেই কীরকম হলো কী করে এত পেশার বেড়ে গেল কী করে এবং লাকিলি সেই ডক্টর রবীন্দ্রসঙ্গীত গাইতেন এবং তার ক্যাসেটে আমি বাজিয়েছিলাম উনি তখন আমার আঙুলের দিকে তাকিয়ে বললেন আপনি সেতার বাজাচ্ছেন না কাটা দাগগুলো তো নেই আমি ওসব ছেড়ে দিন ওসব আমার জীবন থেকে চলে গেছে উনি বললেন নিজেকে যদি মারতে না চান আত্মহত্যা না করতে চান তাই সেতারে ফিরে আসুন তখন আমি চিন্তা করলাম না ঠিক তো আমাকে বাজাতে হবে এই আমি সোলো বাজানো শুরু করলাম তখন আস্তে আস্তে দিল্লি থেকে ডাক এলো বাজালাম বম্বে থেকে টুকটুক করে ডাক আসছে বেশ চলছিল হঠাৎ দু হাজার সাল আমার এই যে চোখটা বা চোখ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে একটা চোখ ছোট রেটিনা ডিটাচমেন্ট হয়ে যায় এখন ভিসান নেই বললেই চলে একটা চোখে মাইনাস ফোরটিন পাওয়ার ডান চোখটায় বা চোখে ভিসান নেই সেই অবস্থায় সাতবার ইউরোপ গেছি তারপরে ওই 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 পিরিয়ডে অনেকবারই ইউরোপ গেছি ওই পিরিয়ডে সাত সাত আটবার ইউরোপ গেছি নানান জায়গায় বাজিয়েছি আজকে ভারতবর্ষের সব প্রান্তে বাজান হয়ে গেছে আমার সব ক্লাসিক্যাল কনফারেন্সে বাজান হয়ে গেছে এবং কম্পোজ কম্পোজার হিসেবেও পাশ করেছি আইপিআরএস থেকে বোম্বে থেকে তোমাদের সবার মধ্যে একটা হিডেন ট্যালেন্ট আছে যে তুমিও জানো না কিন্তু তুমি যে বন্ধ করে দাও তোমার কাজটা সেটা কিন্তু রাস্ট পড়ে যাবে ঠিক লোহার মতো লোহার মোর্চে ধরে গেলে আর কিছু করতে পারবে না ওটাকে চকচকে করতে হবে তার প্রতিদিন চেষ্টা করবে সেটাকে বাড়িয়ে যাওয়ার আর অন্ধকার আসছে মানে আলো আসবে আজ অন্ধকার কালো আলো আসবে এটা কোনো কথা না তাই আর গিভ দ্য বেস্ট অফ ইয়ার সেল তোমাকে কোনো বড়ো ফ্যামিলি থেকে আসতে হবে খান ফ্যামিলি থেকে আসতে হবে আমার খান ফ্যামিলি থেকে আমি আসিনি তাই বলে আমি মিউজিশিয়ান হইনি বা কম্পোজার হতে পারিনি এটা এটা কোনো কথা নয় তা তোমাদের মধ্যে ট্যালেন্ট আছে তোমার তোমার ট্যালেন্টটাকে বের করো এগিয়ে চলো গো হেড ইউ যদি জোশ টক্সে এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন